আমরা তো আসলে সচরাচর অভিনয় করি বা নাটক করতে আসি হচ্ছে যাতে দেশের পুরো দেশের মানুষ নাটকটা দেখে এই উদ্দেশ্য নিয়ে আমি খুব খুশি হব পুরো দেশের মানুষের পাশাপাশি যদি গুটি গুটি কিছু মানুষ দেখে গুটি কয়েক পরিবার দেখে যেমন যারা এই চোরাচালানের সাথে জড়িত এই পরিবারের সদস্যরা যদি এই নাটকটা দেখে আমি বিশ্বাস করি যে আমাদের দেশ অনেক উপকৃত হবে অনেকগুলো পরিবার যেমন বেঁচে যাবে তেমনি বেঁচে যাবে আমাদের দেশটা আর শুটিং এর কথা বললেন আমার মনে হয় না যে আমি এই তিন চার দিন শুটিং এ আছি আমার মনে হয়েছে যে যে গল্পগুলো আমরা শুনি যে গল্পগুলো আমরা মানে বিভিন্ন আলোচনায় জানতে পারি যে দেশ দেশ শেষ হয়ে যাচ্ছে দেশ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেই ধ্বংসের পরতে পরতে আমরা হেঁটেছি কয়েকদিন খুবই অল্প কিছু লোকজন জড়িত এবং তাদেরকে আটক করা তাদেরকে মোটিভেশন দেওয়ার যে প্রক্রিয়া সেই গল্পের সাথে ইনভলভ হতে পেরে খুবই ভালো লাগছে আর আমি আরো খুশি এই কারণ যে যিনি গল্পটি লিখেছেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই সেক্টরে আমাদের সবার প্রিয় ডক্টর মইনুল খান এবং তিনি চমৎকার ভাবে আমরা তো জানি যে আসলে কানাডা বা বিভিন্ন জায়গা আছে আমরা বিভিন্ন নাম জানি বেগম পাড়া আর এর বাইরেও যে অনেক পাড়া আছে এবং সেটা যে আমাদের আশপাশেই আছে এই নাটক দেখে ক্লিয়ার হয়ে যাবে এই নাটকটা প্রত্যেকেরই দেখা উচিত এটা শুধু একটা নাটক না এটা একটা দেশের গল্প জাতিকে উদ্ধারের গল্প এই গল্প সবার জানা উচিত যখন একজন পাচারকারীর পরিবারের কোন সদস্য এই নাটকটি দেখবে আমি বিশ্বাস করি সে তার ভাই বাবাকে থামাবে বাবা আমরা দিন শেষে তোমাকে চাই আমাদের এত টাকার দরকার নাই টাকা আসলে কথা বলে কি না বলে না নাটকটা শেষ পর্যন্ত দেখবে টাকা কথা বলে দর্শক কেন দেখবে আর দর্শক কেন দেখবে তার চেয়ে বড় কথা হলো আমি কেন করতে আসলাম এই নাটকটা আমি পাঁচে ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল স্বর্ণমনা পাঁচে থাকা যেটা সেকেন্ড হোম শিরোনামে যে নাটকটি গিয়েছিল আমি আসলে অপেক্ষা করি যে ডিসেম্বর জানুয়ারি আসলে যে কখন ফোনটা আসবে আমরা স্বর্ণমনা সিরিজ করব এই সিরিজটা করা উচিত কেন দেখবে না এইটা হওয়া উচিত ছিল আসলে আমার মনে হয় প্রশ্নটা কারণ আমার দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো আমার নিজের অস্তিত্ব থাকে না আমি নিজেও ধ্বংস হয়ে যাই মাত্র গুটি কয়েক লোক দেশকে শেষ করে দিচ্ছে এবং তাদেরকে ফেরানো উচিত সেটা যে শুধু কাস্টমসের কর্মকর্তাদেরই দায়িত্ব না শুধু যে সরকারেরই দায়িত্ব না জনগণ হিসাবে যে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে সেইটা এই নাটকে কিন্তু একেবারে হাতে কলমে দেখানো হয়েছে অর্থাৎ আমি যদি আমার জায়গা থেকে সচেতন হই আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হয় একজন দর্শক হিসাবে না একজন সচেতন নাগরিক হিসাবে তাহলে নিশ্চিত যে আমাদের দেশটা বেঁচে যায় কিভাবে আপনি সচেতন হবেন কিভাবে আমি সচেতন হব সেই গল্পটাই তুলে ধরা হয়েছে এবারে যে শিরোনাম তাকে কথা বলে এই স্বর্ণমানব সিরিজে অতএব এই জন্যই আপনাকে দেখা উচিত কারণ আপনার দায়িত্ব রয়েছে দেশের প্রতি অ্যালার্ট রয়েছে আমরা আসলে এই নাটক দেখে আমরা আমাদের অবস্থান সম্পর্কে আরো সচেতন হব এবং ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে পাচারকারীদের হাত থেকে রক্ষা করবো এবং মুক্ত করবো ধন্যবাদ